শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের হামলার ভয়ে জম্মু এবং কাশ্মীরের ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিচ্ছে ভারত। আবারও অস্বস্তিতে ভারত, দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা, কোনোভাবেই কমছে না মৃত্যুর সংখ্যা। মিয়ানমার নিয়ে জাতিসংঘের প্রস্তাবে নেই রোহিঙ্গা ইস্যু, হতাশ বাংলাদেশ। সৌদিতে ড্রোন হামলার চেষ্টা, 8টি ড্রোন ধ্বংস করল সৌদের অব, যে কারণে কৃষকদের 2 লিটার মূত্র দেওয়ার নির্দেশ দিলেন কিম জং উন। আজারবাইজানে তুর্কি সামরিক ঘাঁটির উপর বিশেষ নজর রাখা হবে বলল রাশিয়া। এবং সবশেষ থাকছে রুহানি সরকারের মেয়াদেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিতর চুক্তি হবে বললেন জারিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু কাশ্মীর ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে কিনা তা নিয়ে ভারতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। কাশ্মীর ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদল বৈঠককে এ নিয়ে গঞ্জন উঠেছে। আগামী বৃহস্পতিবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে ডাক পেয়েছেন উপত্যকার নেতারাও। শনিবার জম্মু কাশ্মীর সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি সভানেত্রী মেহবুবা মুফতি বলেন, বৈঠকের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি এবং আমরা বিষয়টি বিবেচনা করছি। বৃহস্পতিবার সর্বদলীয় ওই বৈঠকে এখন পর্যন্ত 9টি দল আমন্ত্রণ পেয়েছে। মোট 16টি দলের নেতারা ডাক পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে লোকসভায় জম্মু এবং কাশ্মীর পুনর্গঠন বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন জম্মু কাশ্মীর বিভক্ত করা হয়েছিল। তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না, সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এরপরে জল্পনা বাদে উপত্যকাটাকে শান্তি ফেরাতে কৌশল বদলাতে পারে বিজেপি সরকার। চলতি মাসে কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংহ পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানান, আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্রের ক্ষমতায় আসে অনুচ্ছেদ 370 বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এরপর কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের গোপন আতাতের অভিযোগ তুলে বিজেপি। যদিও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার দিগ্বিজয়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন। ভারতে করোনা পরিস্থিতিতে স্বস্তি ফিরেও যেন ফিরছে না। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুর হারে জারি অস্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 60,753 জন। শুক্রবারও এই সংখ্যা ছিল 62,000-এরও বেশি। একদিনে করোনার বলি হয়েছে আরও 1,647 জন। শুক্রবার তা ছিল 1,500 জনের বেশি। সুস্থ হয়েছে 97,743 জন, কমেছে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যাও। এই মুহূর্তে তা 7,60,000-এরও কিছু বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা রোগীর সংখ্যা 2,98,23,546 জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 2,88,78,390 জন আর মহামারীর কূপে প্রাণ হারিয়েছেন 3,85,137 জন। আইসিএমআর তথ্য বলছে গত 24 ঘন্টায় 19 লাখেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশজুড়ে। এদিকে বিনামূল্যে দেশবাসীকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে 27,23,88,783 জন টিকা পেয়েছেন। তবে এই গতি আরও দ্রুত করতে হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মিয়ানমারে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে সামরিক বাহিনী প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করলেও অসংখ্য মানুষ নিহত হন। গ্রেফতার করা হয় আগুনে বিক্ষোভকারীদেরকে। এই পরিস্থিতি বিবেচনা নিয়ে জনগণের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। তবে এই প্রস্তাবে রোহিঙ্গা সংকট এবং এই সমস্যার সমাধান নিয়ে কোনো সুপারিশ না থাকায় হতাশ হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো পদক্ষেপের সুপারিশ না থাকায় বাংলাদেশ অসন্তোষের কথা জানিয়েছে। প্রস্তাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবর্ষণ নিয়ে কোনো সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি। তাছাড়া বলা হয়নি রোহিঙ্গাদের নিরাপদে স্থায়ীভাবে এবং মর্যাদার সঙ্গে স্বভূমিতে ফেরত দেওয়ার জন্য রাখাইনে
রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি পাশ করা হয়। প্রস্তাবের পক্ষে 119টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেয় শুধু বেলারুশ। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান, লাওস, থাইল্যান্ড, রাশিয়া সহ 36টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অন্তত 8টি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই হামলা চালানো হয় ইয়েমেন থেকে। তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোট একটি টেলিভিশন বার্তায় জানিয়েছে, মোতায়েন থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে হুতির সামরিক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে, খামিস মুসাইদ সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে, পরে আরও 7টি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও আলাদা বিবৃতিতে জানানো হয়েছে। ইরান সমর্থিত হুতি প্রায়ই সৌদি আরবের বিভিন্ন ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়ে থাকে। রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ব্যবহার হয় এইসব হামলায়। তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে এই কথা স্বীকার করেছেন। দেশটিতে বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুত আছে তাতে আর মাত্র 2 মাস চলবে বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। দেশটির খাদ্য সংকট পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে উত্তর কোরিয়ার কৃষকদের প্রতিদিন নিজেদের জমিতে 2 লিটার করে মূত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কিম জং উন। খাদ্য সংকট মোকাবেলায় জমির উর্বরতা বাড়ানোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলে রেডিও ফ্রি এশিয়া নামের একটি বেতার মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, জমিতে মূত্র দিলে দেশটিতে সার উৎপাদনের পরিমাণ বাড়ানো যাবে, সারের উৎপাদন বাড়ালেই ফসল উৎপাদন বাড়বে, এর ফলে ফলনও বাড়বে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজধানী পিয়ং ইয়ংয়ে গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হতে শুরু করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসপত্রের দামও বাড়তে শুরু করেছে উত্তর কোরিয়ার বিভিন্ন জায়গায়। সেখানকার খাদ্য পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সেখানে এক প্যাকেট কফি 100 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। ছোট একটি প্যাকেট চা পাতা বিক্রি হচ্ছে 70 মার্কিন ডলারে। 1 কেজি কলার দাম হয়েছে 45 মার্কিন ডলার। রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সামরিক স্থাপনার উপর বিশেষভাবে নজর রাখা হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেছেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সীমান্তের কাছে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি নির্মাণের উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে মন্তব্য করেন দিমিত্রি পেসকভ। মূলত তুরস্কের প্রতি ইঙ্গিত করেছেন তিনি। আজারবাইজানে তুরস্কের ঘাঁটি নির্মাণ করার জোর সম্ভাবনা থাকায় দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন বলে একাধিক সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শুক্রবার আজারবাইজানে তুর্কি সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে প্রশ্ন করা হয়। বিভিন্ন গণমাধ্যমে এমন প্রশ্নের উত্তরে ওই সময় সের্গেই ল্যাভরভ বলেন যে তিনি গুজবের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করবেন না। এদিকে আগামী মঙ্গলবার থেকে রাশিয়া তুরস্কের সাথে তাদের বিমান যোগাযোগ আবারও চালু করবে এবং পর্যটক তুরস্কে তাদের আসা যাওয়া করতে পারবে। এর ফলে তুরস্কে ব্যাপক হারে রাশিয়ান পর্যটকদের আনাগোনা শুরু হবে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্কে রাশিয়ার পর্যটকরা সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকেন। 2019 সালে 70 লক্ষ রাশিয়ান পর্যটক তুরস্কে তাদের অবসর সময় কাটান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিতের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ইতিবাচক ফল বেরিয়ে আসবে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। আন্তলিয়া ডিপ্লোম্যাটিক ফোরামে অংশগ্রহণের জন্য জারিফ বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। ওই ফোরামে অবকাশে দেওয়া বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। জারিফ বলেন, ভিয়েনা সংলাপে পর্যন্ত অর্জিত চুক্তির খসড়া দেখেছে, এতে মৌলিক বিষয়গুলো উঠে এসেছে এবং মত পার্থক্যের জায়গাগুলোতে আগের তুলনায় অনেক বেশি কমে এসেছে। গত 18 জুন ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইদ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তবে তার দায়িত্ব গ্রহণ করতে এখনও 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত বলতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকার এই সমঝোতায় ফিরে আসা এবং এরপর ইরানের পক্ষ থেকে এটিতে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করাকে বোঝানো হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।